আমি ভাবতেই খুব আনন্দিত এবং পুলকিত ফিল করছি যে মিরাজ রহমান ভাই সুলতানস এর পক্ষ থেকে বিশ্বখ্যাত বই 1001 ইনভেনশনস দ্য এন্ডিউরিং লেগাসি অফ মুসলিম সিভিলাইজেশন এই বইটাকে বাংলায় অনুবাদ করে বাংলার পাঠকদের হাতে তিনি তুলে দিয়েছেন। এটি একটা অসামান্য কাজ। আমি ইউনিভার্সিটিতে গত কমপক্ষে 15 বছর এই বইটি পড়াই এবং বইটির মূল ইস্যু কি, যেটা ন্যাশনাল জিওগ্রাফিক এটি বহু আগে ছাপিয়েছে এবং বিশ্বখ্যাত প্রফেসর সেলিম টি এস আল হাসানি তিনি মূলত এটি কালেক্ট করেছেন, কম্পাইল করেছেন। এই বইটির মূল কাজ হলো, মূল ফোকাস হলো, যুগ যুগ ধরে শত শত বছর ধরে মুসলিম বিজ্ঞানীরা বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় যে অবদান রেখেছেন সেই অবদানগুলো এখানে মূলত তুলে ধরা হয়েছে। আপনি একবার চিন্তা করুন, বিলিয়নস অফ কাপস অফ কফি এভরি ডে ইজ বিং কনজিউমড বাই দি পিপল অ্যারাউন্ড দ্য হোল ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কত কোটি কোটি কাপ কফি প্রতিদিন কনজিউম হয় চিন্তা করে দেখেন। কিন্তু এই কফি এটা আসলে কাদের কাদের এটি ড্রিঙ্ক, আপনারা একবার যদি চিন্তা করেন, একবার যদি ইতিহাস ঘেঁটে দেখেন তাহলে দেখবেন এটা এমনকি ইউরোপিয়ানরা এটা বলতো মুসলিম ড্রিঙ্ক। এখনকার যুগের ম্যাথমেটিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমরা আলজেব্রার কথা বলি কোথেকে সে একবার চিন্তা করে দেখুন, এমনকি বিগ আমরা যদি গণিতের একটা জায়গার কথা বলি যেটা অ্যালগরিদম আমরা বলি, অ্যালগরিদম এখন পৃথিবীব্যাপী আপনি চিন্তা করে দেখেন অ্যালগরিদম ছাড়া কি কিছু চলে। অ্যালগরিদম শব্দটা এসে পর্যন্ত একজন মুসলিম ম্যাথমেটিশিয়ানের নাম থেকে, তার নাম হচ্ছে আলখাওয়ারিজম। আলখাওয়ারিজমকে পরবর্তীতে ইউরোপিয়ানরা ল্যাটিনাইজড হয়ে এখন এটা হয়ে গেছে অ্যালগরিদম। মেডিকেল সায়েন্সের গোড়া প্রত্যন্ত মুসলিমরাই করেছে। ইউরোপে শত শত বছর জুড়ে ইবনে সিনার কানুন আত-তিব এটি সেখানে তাদের পাঠ্য বই ছিল, মেডিকেল সায়েন্সের পাঠ্য বই হিসেবে পড়ানো হয়েছে। টিকার কথা আপনি চিন্তা করুন, এই টিকা আবিষ্কার করেছে, মূল কাজটি করেছে তো মুসলিমরা। আজকে এখনো দেখুন ইউনিভার্সিটিতে যখন কেউ ভর্তি হয় তখন তার একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামটা আসলো কোথেকে, মুসলিমরাই জানিয়েছে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করতে হয়। এগ্রিকালচারের বিপ্লব আমরা গোটা পৃথিবী জুড়ে দেখি, কীভাবে এগ্রিকালচারকে টেকনোলজির মধ্যে নিয়ে আসতে হয়। মুসলিমরা দেখিয়েছে এগ্রিকালচারকে কীভাবে টেকনোলজি এর উপর ভিত্তি করে তৈরি করতে হয়। আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি মুসলিমদের সোনালি যুগে, অর্থাৎ যখন বিজ্ঞানের মূল উৎকর্ষটি সাধন হয় মুসলিমদের হাতে, সেই সময় মুসলিমদের মধ্যে যে সকল বিজ্ঞানীরা এসে আধুনিক নোবেল প্রাইজের পেরিমিটারে অথবা স্ট্যান্ডার্ডে পলিসির মধ্যে ধরা হয় তাহলে এক একজনকে শত শত নোবেল প্রাইজ দেওয়ার কথা। তারা যে পরিমাণ আবিষ্কার করে গেছে, এমনকি আমরা যদি আইজ্যাক নিউটনের কথাও বলি অথবা যদি আমরা যদি সর্বশেষ সবচেয়ে এই পৃথিবীর সবচেয়ে বড় আইন বিজ্ঞানী আইনস্টাইনের কথা বলি, তাদের বহু থিওরি কিন্তু মুসলমানদের কাছ থেকে নেওয়া, দো ইট ইজ নট বিং রেকর্ড। এই বই আমাদের আই ওপেনার হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ আমাদের চোখ খুলে দেওয়ার মতো যে কি অসাধারণ কাজ মুসলিমরা করেছে। বহু ক্যাটাগরিতে এই জিনিসগুলো উপস্থাপন করা হয়েছে এখানে, বিশ্ববিদ্যালয় বা পড়াশোনার ক্ষেত্রে মুসলিমদের অবদান কি, বসত বাড়িগুলো, এই যে আমরা যেটা বললাম আর্কিটেকচারের যে বিষয়গুলো সেখানে আছে কোথায় কোথায় মুসলমানদের অবদান, বাজারের কথা বলে আজকে বলি আমরা মার্কেট ইকোনমি, এখানে মুসলিমরা আসলে কীভাবে তারা অবদান রেখেছে সেই বিষয়টি আছে। নগর সভ্যতা, আজকে যে ধরুন আমরা যে নগরে বসবাস করছি যেটাকে বলা হয় আরবানাই, আচ্ছা একবার চিন্তা করে দেখুন তো গোটা পৃথিবীকে আরবানাইজেশন শিখিয়েছে মুসলিমরা এবং কীভাবে শিখিয়েছে আপনি কিন্তু এই বইতে তার ধারণা বা আইডিয়া পেয়ে যাবেন। হসপিটালের কথা বলি, মেডিকেল কলেজ যে থাকতে হয় এবং প্রত্যেকটা মেডিকেল কলেজের সাথে অবশ্যই একটি রেসিডেন্সিয়াল একটি হসপিটাল থাকতে হবে, এটা আজকের পৃথিবী দেখুন কোনো মেডিকেল কলেজ কিন্তু হসপিটাল ছাড় না, এবং এই মেডিকেল কলেজগুলোতে হসপিটালগুলোতে আলাদা আলাদা ওয়ার্ড থাকবে সেখানে যারা রোগী আসবে তাদের জন্যে, এবং কিছু কিছু সোয়াচে রোগ আছে সেই সোয়াচে রোগের জন্য তাদের আলাদা করে চিকিৎসা হবে, যারা চিকিৎসক তাদের অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে, যদি না থাকে তাহলে তারা চিকিৎসা দিতে পারবে না। এগুলো কারা জানিয়েছে এই পৃথিবীকে জানেন, আপনি এই বইতে পেয়ে যাবেন। যেমন পৃথিবী সংক্রান্ত মহাবিশ্ব যেটাকে কসমোলজি বলা হয়, অশনোগ্রাফি অর্থাৎ যে সমুদ্রবিদ্যা ইত্যাদি সব কিছু কীভাবে মুসলিমরা তারা অবদান রেখেছেন। আমরা যদি জীববিদ্যার কথা বলি অথবা ধরুন আমরা এই যে প্রাণীবিদ্যার কথা বলি, যেগুলো আপনারা জানেন যে বোটানি বা এরকম যে সায়েন্স জিওলজি আছে, এই সকল ক্ষেত্রে মুসলিমদের হিউজ কন্ট্রিবিউশন আছে। সেই জন্য আমি আর যারা আপনারা শুনছেন এবং দেখছেন সবাইকে বলবো যে ইউ প্লিজ রিড দিস বুক, হ্যাভ এ বুক লাইক দিস ইন ইউর লাইব্রেরি, ইন ইউর পার্সোনাল লাইব্রেরি, আপনার বাসায় আপনাদের এরকম একটা বই থাকা দরকার। যারা ইউনিভার্সিটিতে পড়ছেন এবং পড়াচ্ছেন, যারা ইসলামের জন্য যাদের ভালোবাসা এবং দরদ আছে তাদের প্রত্যেকের এই বইটি পড়া দরকার, এবং এই বইটি আপনাদের স্টুডেন্টদের জন্য আপনারা রিকমেন্ড করবেন ইনশাআল্লাহ।